সম্প্রতি আম্বানি পরিবারের ছোট ছেলের প্রি ওয়েডিং সেলিব্রেশন ব্যাপক সাড়া ফেলেছিল সারা বিশ্বে। বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সবাই আমন্ত্রিত হয়েছিলেন এই আসরে। মূলত ভারতীয় ধনকুবের আম্বানির ছোট ছেলে অনন্তর প্রি ওয়েডিং অনুষ্ঠানে জাকজমকপূর্ণ আয়োজনে কোনো কমতি রাখেননি। সে আয়োজন সোশ্যাল মিডিয়াতেও দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। গুজরাটের জামনগরে পাত্র অনন্ত আম্বানি এবং পাত্রী রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উদযাপনের সেসব ছবি ভিডিও এতটাই ভাইরাল হয়েছিল যে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের চোখ ছিল এই অনুষ্ঠানের দিকে। আম্বানি পরিবারের চোখ ধাঁধানো রাজকীয় এই বিয়ের আয়োজন দেখে অনেকেই মনে করেছিলেন এমন আয়োজন আর কেউ করতে পারবেন না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরেকটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, যা হার মানাবে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানকেও। সুইজারল্যান্ডের আল্পস উপত্যকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আয়োজন করা হয়েছে এই বিবাহ আসরের। জানা যায় রেসার ড্যারেন লিয়ং এবং তার প্রেমিকা লুসি লিয়ং তাদের ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য বেছে নিয়েছেন সুইজারল্যান্ডের জারমাটকে। অনেকের মতে সুইজারল্যান্ডের জারমাটে অনুষ্ঠিত এই হিমশীতল জমজমাট এ বিয়ের আয়োজন কয়েক যোজন পেছনে ফেলে দিয়েছে আম্বানিদের আসরকে। রাজকীয় এই বিবাহ আসরের পার্টির থিম ছিল প্রিন্সেস ডায়ারিজ। রাখা হয়েছে রাজকীয় ঘুমের থিম যুক্ত পার্টি। চলতি বছরের এপ্রিল মাসে প্রায় মাঝামাঝি সময়ে নববধূ তার প্রিন্সেস ডায়ারিজের নাটকীয় ঘুমের পার্টি থিম যুক্ত ব্রাইডাল শাওয়ার করেছিলেন। অন্যদিকে 2727 মিটার উচ্চতাকে বিয়ের প্রস্তাবের জন্য বেছে নেওয়া হয়। একটি বরফ ঢাকা ম্যাটার হর্নের পটভূমির পুরো অঞ্চল বিয়ের থিমের জন্য চমৎকার সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছিল। তবে সুইজারল্যান্ডের জারমাটে অনুষ্ঠিত রাজকীয় এই বিবাহ আসরের মূল আকর্ষণ কোণে এই বিয়েতে ফটোগ্রাফার হিসেবে ছিল ডেভিড বাস্তিয়ানোনি। তার মতে এই বিয়ে কোনো জাদুকরের থেকে কিছু কম নয়। তার করা ভিডিওগুলোতে বিয়ের খুঁটিনাটি সকল বিষয় ধরা পড়েছে। অন্যদিকে বিয়ের আসর আর উপভোগ্য ও জমজমাট করতে আনা হয়েছে বেশ কয়েকজন শিল্পীও। তাদের মধ্যে একজন শিল্পী এসেছিলেন রাজহাঁসের মতো সাজে। সুইজারল্যান্ডের আলপসের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই ডেস্টিনেশন বিয়ের মঞ্চের দুধারে দুজন বিশাল সাদা ফুলের স্কার্ট পরা মহিলা ছিলেন। বেহালার মধুর আওয়াজের সঙ্গে সঙ্গে একটি বরফের কিউবের ভেতর থেকে বের হয়ে বিয়ের আসরে উপস্থিত হয় সুসজ্জিত কোণে। সুইজারল্যান্ডের জারমাটে অনুষ্ঠিত রাজকীয় এ বিয়ের মঞ্চ সাজানোর দায়িত্বে ছিল আই এম ফ্লাওয়ার নামের একটি কোম্পানি। জানা যায় 40 দিনেরও কম সময়ে বিশাল এ আয়োজন করেছিল কোম্পানিটি। সুইস আলপসে এ বিয়ের আয়োজন করার সময় তুষার ঝড়, তুষারপাত, নেতিবাচক আবহাওয়া সহ অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে। দর্শক আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।